ছোটবেলার খেলার সাথে আবু বকর ছিল হিজরতের সাথে সুখে দুঃখে আবু বকর ছিল রে আবু বকর নবীর সঙ্গে সুখেও ছিল দুঃখেও ছিল এত জলিলুল কদর একজন সাহাবী আবু বকর রাসূল দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে দুইটা বছর হযরত আবু বকর দেশ শাসন করল দুই বছরের ভিতরে রাসূল বিদায় হওয়ার পরে কয়টা মিছিল আর মিটিং হইছে কোন কিতাবে দেখাইতে পারবেন আবু বকর এবারে মিছিল করছে কথা বল না করে নিয়া আপনারা তো সব জায়গা টিক টিক ইগানো টিক ইগানো টিক বেটিক কোন জায়গা আমি জানতে চাই খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর নবীর কলিজার টুকরা একজন সাহাবী ছিল এত বড় জলিলুল কদর সাহাবী হইয়া বলো না নবী বিদায় হওয়ার পরে কয়টা মিছিল আর মিটিং করছে একটা মিছিল মিটিং পৃথিবীর জমিনে কেউ দেখাইতে পারবো এ স্যার খলিফার জিন্দেগি আছে রে ভালো করে পড়ে নেবেন স্যার খলিফার জিন্দেগির কোথাও একটা মিছিল নাই মিটিং নাই বরং আমরা পাইছি আবু বকর যেদিন রাসূল দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল খলিফাতুল মুসলিমিন উমর সাহাবায়ে কেরামদের অবস্থা যখন দেখলেন খুব খারাপ ভয়ঙ্কর অবস্থা সাহাবায়ে কেরাম নিজেরে ঠিক রাখতে পারে নাই তখন হযরত আবু বকর নীরবতা পালন করছে কারণ আবু বকরের চোখে দিয়া যদি একটা ফোঁটা পানি পড়ে গো সাহাবায়ে কেরামরা কান্নার রুল ফালায়া দিবে কান্নার রুল ফালায়া দিবে আল্লাহর নবী যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল সাহাবায়ে কেরামরা কান্না শুরু করলো হযরত উমর তরবারিটা হাতে লইয়া মদিনার অলিতে গলিতে তরবারি নিয়া লড়াই আর বলে যে বলি আল্লাহর পয়গম্বর দুনিয়াতে নাই একটার মাথার মধ্যে কল্লা রাখবো না বডির মধ্যে মাথা রাখবো না কেউ বলতে পারবি না নবী নাই নবী নাই এইভাবে যখন উমর পাগলামি করা শুরু করছে সাহাবায়ে কেরাম কান্না শুরু করে দিল হযরত আবু বকর হযরত আবু বকর এ হযরত আবু বকর সেদিন একটা ভূমিকা রাখলেন উমরের কাছে গিয়া বলল উমর রে এ উমর পাগলামি করিস না পাগলামি করিস না আমার পয়গম্বর দুনিয়ার থেকে বিদায় হইয়া রফিকে আলার কাছে চলে গেছে এই দুনিয়ার থেকে আল্লাহর কাছে যাওয়াটা তো নবীর জন্য সুসংবাদ হযরত আবু বকর নেতৃত্ব দেওয়ার পরে সাহাবায়ে কেরাম যখন একটু হযরত আবু বকরের দিকে তাকাইয়া ঠান্ডা হয়ে গেল সেদিন আবু বকর ভিতরে ভিতরে জ্বলা শুরু হয়ে গেল একটা পর্যায়ে আবু বকর বলতে লাগলো নবী দুনিয়ার থেকে বিদায় হয়েছে এই জন্য আমার ব্যথা লাগে না কারণ আল্লাহর কাছে নবী চলে গেছে তার বন্ধুর কাছে বন্ধু গেছে কষ্ট লাগে গো আর কোনোদিন শুনবো না আর কোনোদিন নবী বলবে না আমার কাছে এই মুহূর্তে জিব্রাইল আসছিল আমার কাছে এই মুহূর্তে আয়াত টানে আসছে জিব্রাইল জিব্রাইল আমার কাছে এটা বলছে জিব্রাইল আমার কাছে ওইটা বলছে আর কোনোদিন বলবে না আর কোনোদিন বলবে না এই ব্যথায় ব্যতীত হইয়া আমি কান্দি হযরত আবু বকর কাঁদতে কাঁদতে একটা পর্যায়ে যেদিন নবীকে বিদায় করার পর আবু বকর দুইটা বছর দেশ শাসন করল ইতিহাস পড়ে দেখলাম আবু বকর কোনোদিন আর মুখ দিয়ে হাসি দেয় নাই এরে আশিকের রাসূল আজকে কেমনে গো ঢোল বাজনা লইয়া তোমরা নবীর আগমনে লাফাও এই দিন না আমার নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আম্মা জান ফাতেমা নবীর মেয়ে ফাতেমা ৬ মাস পর্যন্ত কোনো দিন বিছনার থেকে ওঠে নাই নবীর ব্যথায় ব্যতীত হইয়া হযরত আবু বকর কোনো দিন হাসে নাই সাহাবায়ে কেরাম হাসলো না কি এত ব্যথা পাইছে চক্ষু দিয়া পানি আসে না চোখের পানি গুলে শুকায়া গেছে রে এত কান্না কানলো এত কান্না কানলো আর দেড় হাজার বছর পরে নবীর একই দিনে জন্ম একই দিনে মৃত্যু কেমনে গো তোমরা আনন্দ মিছিলের নামে ঢোল বাজনা লইয়া রাস্তায় নামো আমার বুঝে ধরে না তোমরা কয় নম্বর আসে কেন আসো আরে লাপালাপি লাপালাপি বছরে একবার আসলেই তোমরা লাপালাপি করো আমার কোনো সমস্যা
তাহলে পাকিস্তান থেকে একটারে নিয়ে আসে আইনা এটারে ফুল দিয়া গাড়ি সাজা সাজাইয়া এটারে জামাইয়ের হালত দইরা এর ঘরে এটারে সিংহাসনে বসায় বসাইয়া এটারে লইয়া মিছিল দেয় মিছিল দিবি যেটারে বসে সুত করে উদ্দেশ্য কি তার মিছিল কার লেগে কর হে পাকিস্তান থেকে আইসে দিকা কথা রাজা হার পাকিস্তান থেকে আইসে হের লইয়া মিছিল দেশ এটার উপরে বসে সুত করে ফুল দিয়া বসাইয়া এটারও লইয়া মিছিল দেয় তার মানে কিতা বুঝাইতেছ আজ নবী খারে বানাইছ মাহুজুল্লাহ বাড়ি দিয়া কবিল এই সমস্ত অপকর্ম আমার দেশে হচ্ছে আশেকে রাসূলের নামে এই সমস্ত ধান্দাবাজি চলতেছে আমার সবচেয়ে বেশি কষ্ট লাগছে এবং নিজেরা নিজে বুঝাইতে পারতেছি না বাংলাদেশের একজন টপ লেভেলের আলেম যার এলেম আল্লাহ এত পরিমাণ দিছে আমরা তার নিয়ে গর্ব করি জাতির সামনে এত বিজ্ঞ একজন আলেম আজকে উনিও দেখলাম মিলাদুন নবী নামে উনিও দেখলাম বিভিন্ন ধরনের ফতোয়া দিচ্ছে আফসোস লাগে আমার আফসোস লাগে আমরা আপনার কাছ থেকে এটা আশা করি নাই আমরা আপনাকে আইডল মনে করি আমরা আপনাকে নিয়ে স্বপ্ন দেখি ঠিক কিনা বলেন নামটা না উল্লেখই করলাম না কিন্তু যারা বুঝার তো বুঝছে এত বিজ্ঞ একজন আলেম উনি কেমনে এরার তালে তালে উনিও লাফাইতেছে আপনাকে এটা শোভা পায় না আপনার এলেম কোথায় আর এদের এলেম কোথায় আর তোমরা গনি না ছাগলের তিন নম্বর বাচ্চা মনে করি এটির কথা তোমরা কানেও দেই না কিন্তু আপনার প্রত্যেকটা টকশো দেখার জন্য আমরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে থাকি আপনার জবানের কিছু কথা শোনার জন্য আমরা অপেক্ষা করি কোন সময় আপনি নাস্তিকদের দাঁত ভাঙা জবাব দেন আমরা অপেক্ষায় থাকি আর আপনি যখন দেখা যায় ছাগলের তিন নম্বর বাচ্চাদের সাথে লাপালাপি শুরু করছেন লজ্জা হয় কার সামনে কি বলি আমরা আপনার কাছ থেকে আশা করি আমরা আপনাকে আমরা মাথায় রাখছি আপনি যখন এগুলা করেন এরা সুযোগ পায় কথা কোন ঠিক নেই এই জন্য ওনার কাছে আমার হাত জোর করে বলি আপনি এই কাজগুলিতে যায়েন না আপনাকে মানায় না আপনার শান অনুযায়ী আপনারা মানায় না আপনি কোন যা কোন পর্যন্ত আপনার অবস্থান এটা তো আমরা জানি তাদের সাথে আপনার মানায় না আফসোস লাগে যে কি তারিখে রাসুলের জন্ম একই তারিখে রাসুলের মৃত্যু তোরাই স্বীকার করস এই তারিখে আনন্দ মিছিল কেমনে হয় আবার কেক কাটে আচ্ছা মিছিলের মধ্যে কি কয় বিশ্ব নবীর আগমন শুভেচ্ছা এটার উদ্দেশ্য কিটা আমারে বুঝান দুইটা উদ্দেশ্য হইতে পারে একটা হইল নবী এই মাসে আসছিল এই জন্য আমরা বিশ্ব নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম দিছি ঠিক না এটা যদি তোমাদের উদ্দেশ্য হয় তাহলে আসলো কখন আর স্লোগান দিলা কখন আমি আপনার মাধ্যমে আজকে আসছি ছয় মাস পরে যদি আপনারা কন আশরাফির আগমন শুভেচ্ছা স্বাগত আপনারা মাঝে সুস্থ হইব না অসুস্থ হইব ওই মিয়া কথা কই না দি আমি আজকে মমি সিং বুঝি বাস করতাম হ্যাঁ বামন বাড়িয়া বসে রাখি লক্ষণ আপনারা এত খারাপ বলুন আমি আজকে আসছি আপনারা এখানে ছয় মাস পরে যদি কোনো আশরাফির আগমন শুভেচ্ছা স্বাগত আপনারা সুস্থ হইব না অসুস্থ হইব পাগল ছাড়া কিছু করবেন না দেড় হাজার বছর আগে রাসুল আইছে ওহন তোরা কিতা শুভেচ্ছা দেয় কথা হয় না যদি কোন বলেন না ই উদ্দেশ্য কইরা না উদ্দেশ্য হলো আমরা মিছিলে রাসুল আসছে এই উদ্দেশ্যে আমরা স্লোগান দিই আচ্ছা তো তোমরা মিছিলো যে রাসুল আইছে এই উদ্দেশ্যে তো মিছিল দিয়া থাকো তাহলে আমার প্রশ্ন হলো এডি এডি ফাইসো কই তোমরা মিছিলো যে রাসুল আসে এই এই দলিল ফাইসো কই কোন কিতাব আছে কোথায় আছে কোথা ভাইব তাহলে মন গড়া কথা কন না মন গড়া নি মন গড়া কথা আচ্ছা তে তোমরা যে আসছে যে মাই নিলাম তোমরা তর্কর কারণে আসলে তোমরা দেখছো নি হ্যাঁ একজন মানুষকে সম্মান দিলে আসলে না মানুষ সম্মান দেয় কথা কয় না আসার পরে দেখলে সম্মান দেয় তুই দেখলেও না আসলো কি না এটাও জানোস না তুই কারে সম্মান দিতে যাস সবগুলাই তো মন গড়া সবগুলাই মন গড়া এগুলা কইরা রাসুলের সম্মান বাড়ানো যায় না রাসুলের সম্মান আরো কমে ঠিক কিনা বলেন আল্লাহ রাসুলকে সম্মান দিছেন সৃষ্টির শ্রেষ্ঠ সম্মান বলুন সৃষ্টির শ্রেষ্ঠ সম্মান তুমি খলিমুদ্দি আর সলিমুদ্দি ডুল বাজনা দিয়া লাফাইয়া রাসুলের সম্মান বাড়াইছো না কমাইছ সম্মান কমাইলিছো তুমি
আল্লাহ এমন কোনো অপশন রাখা নাই তুমি লাভালাভি করার, সব সম্মান আর মর্যাদা আল্লাহ রাসূলকে দিয়া দিয়েছে। সুবহানাল্লাহ, সৃষ্টির শ্রেষ্ঠ সম্মান আল্লাহ হয়, আমার সৃষ্টি জগতের মধ্যে আমার রাসূলের থেকে শ্রেষ্ঠ আর কাউকে আমি বানাই নাই। সুন্দরের দিজ্ঞা যদি বলেন, আল্লাহ বলেন আমার সৃষ্টি জগতের মধ্যে এত সুন্দর করে আমি আর কাউরে বানাই নাই, পৃথিবীতে এমন সুন্দর সন্তান আর কোনো মা জন্ম দেয় নাই, তুমি কি বাড়াইবা সম্মান? বাজনা বাজাইয়া আরে যুবক ভাইক, আল্লাহর পয়গম্বরের সৌন্দর্যের বর্ণনা তাওরাত কিতাবে ছিল, যখন রাসূল দুনিয়াতে আসে নাই তাওরাত কিতাবের মধ্যে রাসূলের সম্মান সৌন্দর্যের বিষয়ে বর্ণনা দেওয়া ছিল। ইয়াক ইয়াহুদি, ইয়াহুদিদের পাদ্রি ছিল, আল্লাহর পয়গম্বর যেদিন মক্কার থেকে হিজরত করিয়া মদিনায় গিয়া যখন অবস্থান করলেন, ইয়াক ইয়াহুদি বলেন আমি একটু আল্লাহর পয়গম্বরের সঙ্গে দেখা করতে চাই। রাসূলের অনুমতি লইয়া ইয়াহুদি আলেমটাকে নবীর কাছে নিয়ে গেল। ইয়াহুদি আলেম বলেন আমি যখন আল্লাহর পয়গম্বরের দিকে তাকাইলাম, তাকায়া যখন আমি তাকাইলাম, তাকাইতে তাকলাম, তাকাইতে তাকলাম, আমার চোখ আর দুইটা নিচের দিকে লামে না। আমি আল্লাহর পয়গম্বরের দিকে তাকাইয়া চিন্তা করলাম, আমি আমার চক্ষু দিয়া নবীকে দেখতেছিলাম আর অন্তর দিয়া তাওরাত কিতাব দেখতেছিলাম, দেখে গো তাওরাত কিতাবের মধ্যে রাসূলের চোখ মুবারকটা যেমন কথা ছিল ঠিক এমনই লাগানো, রাসূলের চুল মুবারকের কথা তাওরাত কিতাবে ছিল চুলগুলা কেমন হবে সবগুলা এখানে বাস্তবে পাওয়া গেল, রাসূলের চেহারা মুবারক কেমন হবে, রাসূলের দাঁত মুবারক কেমন হবে, রাসূলের চুল মুবারক কেমন হবে, রাসূলের বডিটা কেমন হবে, আমি গোটা তাওরাত কিতাব আমার অন্তরের চক্ষু দিয়া দেখতেছিলাম আর বাস্তব চক্ষু দিয়া আমার নবীরে দেখতেছিলাম। একটা পর্যায়ে ইহুদির আলেম ডাক দিয়া বলেন আল্লাহ আল্লাহর কসম করে বলি আমি সাক্ষ্য দিতেছি আপনি ছাড়া আল্লাহর কোনো পয়গম্বর নাই, আমি সাক্ষ্য দিছি আপনার মাবুদ ছাড়া আর কেউ নাই, জোরে জোরে কোন সুবহান। উনি ডাক দিয়া বলেন ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ইহুদি আলেম 300 মুরিদান লইয়া, তার কাছে 300 ইহুদি ছিল, সবাইকে লইয়া নবীর হাতে হাত মিলাইয়া কালেমা পড়ে ঈমান আনছে, জোরে কোন সুবহান। মিশরের নবী ইউসুফ পয়গম্বর, ওনার চেহারা আল্লাহ সুন্দর দিয়েছিল, এত সুন্দর চেহারা ইউসুফ নবীকে আল্লাহ দিছে, যার চেহারা মুবারক দেখিয়া মিশরের নারীরা হাত কেটে ফেলেছিল। আল্লাহর পয়গম্বরের স্ত্রী আয়েশা বলেন শোনো পৃথিবীর মানুষ, এটা ইউসুফ নবীর চেহারা মুবারকটা দেখা মিশরের নারীরা হাত কেটে ফেলেছিল রে, আর সেদিন যদি ইউসুফ নবী না হইয়া আমার পয়গম্বর সেখানে উপস্থিত থাকতো, সেদিন মহিলারা হাত নয় হাত নয় কলিজাটা কেটে বাহির করে দিত, জুড়ে কোন সুবহান। আমার পয়গম্বরের চেহারা কত সুন্দর জাননি, তোমাদের সূর্য ওঠে দিনের বেলায় আর আমার সূর্য ওঠে এশারের নামাজের পরে, পয়গম্বর যখন ঘরের ভিতরে আসে আমি যখন দেখি আমার ঘরে সূর্য উদিত হয়েছে, সুবহান। এত সুন্দর ছিল, এত সুন্দর যুবক ভাই ইউসুফ পয়গম্বরের চেহারা মুবারকটা দেখা একটা বেঈমান কালেমা পড়ে নাই, শুধু চেহারা দেখা কালেমা পড়ে নাই, তোমার আমার নবীর শুধু চেহারা মুবারকটা দেখা হাজার হাজার ইহুদি খ্রিস্টান কালেমা পড়ছে, আমার নবীর আল্লাহ এত সম্মান আর এত মর্যাদা দিছে, এত মর্যাদা এত সম্মান দিছে রে, তুমি আমার নবীর সম্মান বাড়ানোর প্রয়োজন নাই। আল্লাহ বলেন নবীর এত সুন্দর কইরা বানাইছি, একটা সময় আল্লাহ বলেন আমার নবীর এত সুন্দর কইরা বানাইছি, নবীকে দেখার জন্য আল্লাহ নিজেই বন্ধুরে বন্ধু ইনভাইট করছে, বন্ধু আপনার ইনভাইট করলাম আসেন আমার সঙ্গে আমি আপনাকে দাঁড়ে বসাইয়া দেখব, জোরে কোন সুবহান।
আল্লাহর হাবিবরে লইয়া যখন আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমান টপকাইয়া সিদরাতুল মুনতাহা টপকাইয়া আরশ আযীমে নিয়া আল্লাহর পাশে নবীরে বসাইয়া আল্লাহ নবীরে কাছে বসাইয়া নবীরে দেখছে আমি মালিক আপনারে কত সুন্দর করে বানাইছি আমি কাছে বইসা দেখতে চাই জোরে কোন সুবহান তাহলে সম্মান আমি আর তুমি বাজনা বাজাইয়া ডুলডুক্কি বাজাইয়া নাচা নাচি করে বানানোর প্রয়োজন নাই আমার আল্লাহ আমার নবীরে সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করছে গো শুধু এখানে নয় সমস্ত নবী কুলের সম্রাট বানাইছে সমস্ত নবীদের নবী বানায়া দিছে যখন বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীগণকে সমস্ত রাসূলগণকে সবাইকে একত্রিত করিয়া আল্লাহর পয়গম্বরকে সামনের দিকে নিলেন জিবরাইল আলাইহি সালাতু ওয়াসসালাম কে বললেন আমার বন্ধুরে বলবি আজকে বিশাল একটা জামাতের ইমামতি যেন আমার বন্ধু করে কারণ এখানে এমন কোন নবী নাই এমন কোন রাসূল নাই আমি এখানে একত্রিত করি নাই বাইতুল মুকাদ্দাসে আমার নবীরে ইমাম বানাইয়া লক্ষ লক্ষ পয়গম্বরদেরকে পিছনে রাখাইয়া আমার নবীরে ইমাম বানাইয়া নামাজ পড়াইয়া সব নবীদেরকে মুসল্লি বানাইয়া আমার নবীরে ইমাম বানাইয়া দিছে জোরে কোন সুবহান আমার নবীরে ইমাম বানাইছে সমস্ত নবী রাসূলগণকে আমার আল্লাহ সমস্ত নবী রাসূলগণকে আমার আল্লাহ পিছনে রাখছে আমার নবীরে ইমাম বানাইছে বানাইয়া সমস্ত নবীরে ইমাম বানাইয়া দিছে সম্মান বাড়লো না কম এই কথা কয় না সম্মান বাড়ায়া দিছে গো সম্মান বাড়ায়া দিছে আল্লাহর নবী বলেন সাহাবীরা শুন আল্লাহর নবী নিজে বলেন শুন কিয়ামতের কঠিন ময়দানে একটা নবীও আমার আগে আমি যতক্ষণ না পর্যন্ত আল্লাহর তরি জান্নাতের ভিতরে ঢুকবো না যতক্ষণ না পর্যন্ত আমি জান্নাতের ভিতরে ঢুকব না একজন নবীও জান্নাতের ভিতরে ঢুকতে পারবে না আর যতক্ষণ না পর্যন্ত আমার কোন উম্মত আল্লাহর তুই জান্নাতে না ঢুকবে রে ততক্ষণ পর্যন্ত কোন উম্মত জান্নাতের ভিতরে ঢুকতে পারবে না তাহলে নবীর উম্মত নবী যেমন শ্রেষ্ঠ নবীর উম্মত কথা হয় না আমার নবী যেমন সম্মানিত আমার নবী যেমন সমস্ত নবী কুলের সম্রাট আমার নবী যেমন সমস্ত নবীদের নবী ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ বলেন আমার নবী যেমন শ্রেষ্ঠ আমার নবীর উম্মতেরাও শ্রেষ্ঠ কয় দিকে সম্মান দিল মিলাদুল নবী পালন করিন না বালা কইরা শুন তুই লাফালাফি করে ঢোল বাজনা বাজায় সম্মান কতটুক বাড়াইবি আমার নবীর আল্লাহ সর্বমহলে সম্মান দিছে সুবহানাল্লাহ কথা কয় না এ যুবক ভাই ইখানেই শেষ না নু পয়গম্বর নু আলাইহি সালাতু ওয়াসালাম দিনের দাওয়াত দিল রে 950 বছর দিনের দাওয়াত দিল 950 বছর কত বছর কথা কইনা দি 950 বছর দিনের দাওয়াত দিল 950 বছর দিনের দাওয়াত দিয়া উম্মত পাইল মাত্র 40 জন কত জন আরো জোরে কত বছর দাওয়াত দিল 950 বছর দিনের দাওয়াত দিয়া উম্মত পাইল মাত্র 40 জন আমার নবী দাওয়াত দিল 23 বছর কত বছর 23 বছর দাওয়াত দিয়া উম্মত কত পৃথিবীর কেউ বলতে পারবে না সমস্ত নবী কুল এক জায়গায় করলে সমস্ত নবীদের উম্মত এক জায়গায় করলে আমার নবীর উম্মতের দুই ভাগের এক ভাগ হবে না আল্লাহ নবী বলেন সাহাবীরা শুন আমার মালিক আমার একটা অফার দিছে রে আমার মালিক আমার একটা অফার দিছে অফারটা হলো আমার আল্লাহ বলেন পয়গম্বর আমি আল্লাহ ওয়াদা দিলাম ওয়াদা দিলাম আপনার সমস্ত উম্মতের মধ্যে আমি 70,000 উম্মতকে আমি বিনা হিসাবে জান্নাত দিব এই একটা জবান বন্ধ রাখবেন না বলুন সুবহানাল্লাহ 70,000
বিনা হিসাবে জান্নাত দিব। হযরত ওমর বলেন নবী গো এটা তো আপনারে আল্লাহ বলছে, আল্লাহ বলার পরে আপনি কি একটু বাড়ানোর চেষ্টা করছেন? আল্লাহর নবী বলেন হ্যাঁ আমি সাথে সাথেই আল্লাহকে বলেছি, আল্লাহ আমার উম্মত গুনাহগার 70,000 কেন গো, আটটু বাড়াইয়া দিলে কেমন হয়? আমার মালিক বলেন হাবিব বন্ধুর কাছে বন্ধু যখন আবদার কইরা ফলাইছেন, বন্ধুর কাছে বন্ধু যখন দাবি কইরা ফলাইছেন, আমি আল্লাহ আপনার এখানে আতে দিব না গো নবী, ওয়াদা দিলাম আপনারে ওয়াদা দিলাম প্রত্যেকটা 70-এর সাথে প্রতিজনের সাথে, আপনার প্রতি 70-এর সাথে প্রতিজনের সাথে আমি আরো 70 আরো 70 করে দিলাম। সর্বমোট হিসাব করলে দেখা যায় 400 কোটি জান্নাতি। সুবহানাল্লাহ পারে কি হবে? একটা জবান বন্ধ রাখবেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার, কোটি আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দিবে। বলুন নু পয়গম্বর 950 বছর দাওয়াত দিল রে, উম্মত পাইল 40 জন, আর আমার নবীর 750 কোটি উম্মত বিনা হিসাবে জান্নাতে দিবে। সম্মান দিল না কমাইল? আমার নবীর সম্মান কি মা বাপের মতো, বড় ভাইয়ের মতো? শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ সম্মান, সমগ্র সৃষ্টি জগতের মধ্যে নবীর সম্মান আর মর্যাদা হলো সবচেয়ে উদ্রে। তোরা এই নাচানাচি করে বাড়াইতেছ না কমাইতেছ, কথা কোন ঠিক নেই, বাড়তেছে না কমতেছে? এই জন্য আমি বলবো ব্রাহ্মণবাড়িয়ার মানুষ সচেতন হন, সচেতন হন, সচেতন হন। রাসুলের 3টা অধ্যায় আছে, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়। প্রথম অধ্যায় 40 বছর, দ্বিতীয় অধ্যায় 13 বছর, তৃতীয় অধ্যায় হলো 10 বছর, মোট হলো 63 বছর। আর 40 বছর কাবলা নবুয়ত, গোটা 40 বছরের জিন্দিগি কোনোদিন পালনীয় নয়, এটা আলোচ্য। বাকি 23 বছরের জিন্দিগি উম্মতের জন্য শরীয়তের দলিল পালনীয়, আর বাকি 40 বছর আলোচ্য। ইয়াদ থাকবো তো ইনশাআল্লাহ, হ্যাঁ ইয়াদ থাকবো নি কারা কারা ইয়াদ থাকবো, হাত তুলে দেখেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত কেউ লামাইবেন না, হাতটা তুলে রাখেন, তুলে রাখেন, কেউ লামাইবেন না। অন্তর টিকা নবীর মহব্বত করুন, যারা নবীর মহব্বত করে এরা নবীর সুপারিশ পাবে। কারা কারা মহব্বত করেন হাত তুলেন, হাত লামাইন না, অন্তর থেকে তুলছেন না, অন্তর টিকা পরীক্ষা হয়েছে তুমি হয়েছে তোমার পরীক্ষা। নবীরা যারা ভালোবাসেন, আর ফকটে যাদের টাকা আছে আর দোকান দোকান পকেটে দিকে লো, এটা নবীর মাদ্রাসা, এখানে নবীর ওয়ারেসরা পড়তেছে, নবীরে ভালোবাসা 10টা টাকা হইলে তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি রুমাল লইয়া যান, 10টা টাকাও নবীর মহব্বতে দিতে হবে। যার কাছে টাকা নাই আমার কোনো দাবি নাই, টাকা আছে তো দাবি আছে, টাকা আছে তো দাবি আছে, এই তাড়াতাড়ি যান রুমাল লইয়া, ইনশাআল্লাহ একজনও লড়বেন না। এখন এই যে আমার অনেক ভাইয়েরা হাত বাড়াইয়া দিছে, অনেক ভাইয়েরা হাত বাড়াইয়া দিছে, 10টা টাকাও যদি তাকে সা খাইবার টাকাটা নবীর মহব্বতে দিয়া যান, হ্যাঁ জলদি জলদি ফাটান না কেন। একজন ওখানে ঢুকছে না, এইরকম বেখা ফুলাবান দিয়ে বলি মাদ্রাসা ফুলাবান চালু টাকা দরকার, জলদি জলদি করেন। হেতে মোবাইল লইয়া বই রয়েছে কি আজ।